হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11:24। ভালো করে বললাম, কারণ একটু আগে আমি ঘড়িটা দেখে নিলাম ফোনে। আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ইচ্ছে ছিল আরও সকাল থেকে তোমাদের সাথে দেখা করব, কথা বলবো, কেননা সকালটা আজ আলিশির মধ্যে দিয়ে কেটেছে। কেননা বাইরের পরিস্থিতিটা দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো সব বৃষ্টি চারিদিকে যাচ্ছে, তাই অবস্থা। একটু শুয়েও ছিলাম, কাজও করেছি, স্নান হয়ে গেছে, সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। বৃষ্টিতে ভিজে স্নান হয়েছে, রান্না বসিয়ে আসলাম। এই যেমন ননদমণিরা দেখো, এক একজন এক একটা কাজে ব্যস্ত, সব ও সবজি কুটছে। আর ওর হাল ভীষণ খারাপ, যেটা টিনে হেলান দিয়ে রয়েছে। তোমাদের এর আগেও বলেছি ওর 400 তেলে মানে দৈনিক রান্না, তো সেই কারণে ও অসুস্থ হয়ে গেছে। এখন এখন মাথায় হাত দিয়ে ভাবছে আমি এবার থেকে 100 তেলে রাঁধবো, যে সুস্থ হবে ও আবার যা কার তাই হয়ে যাবে। কালকে থেকে মনে হয় 10-12 বার বমি করেছে। একটু আগে ডাক্তার দেখাতেও গেছিলো, মানে ঘরে ওষুধ থাকে আমাদের, সেই ওষুধ খেয়েছে, কমেনি। ডাক্তার দেখিয়ে এসছে, এখন একটু মানে উঠে বসার ক্ষমতা আছে। ওর যা হাল হয়েছিল ওই জানে। আমাদের বাড়িতে এখন সবাই একরকম অসুস্থ। আমারটা আর কি বলবো, আমার তো পায়ে ব্যথা, ওটা পুরনো খবর, ওটা আর জানিয়ে লাভ নেই। আমার যে ননদমণি কাটছে ওরও হাতে ব্যথা, ও তো একরকম অসুস্থ। ওই দেখো মা শুয়ে আছে, মায়ের জ্বর এসছে, মানে এক একজন এক একরকম। আবার আমার ভাগ্নেটা ঘাড়ে লাগিয়েছে, ঘাটটা এরম করেই রয়েছে সায়ন, ও আর এরম করতে পারছে না, মানে বিচ্ছিরি পরিস্থিতি বাড়িতে। কিন্তু এইসব পরিস্থিতির মধ্যে তো পেটটা কামাই দেওয়া যায় না, না সেটা খেতেই হয়। ওই জন্য এখানেও রান্নার আয়োজন চলছে, আমিও রান্না বসিয়ে দিয়েছি। আমি সকালবেলা কোকিলা মাছ নিয়েছি, সেটা বানাবো। এই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পুড়ে যাবে তো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হলো আমার স্কিন কেয়ার। তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করো, দেখি যে দিদি তুমি কিভাবে কি কি প্রোডাক্ট ইউজ করে তুমি তোমার স্কিন কেয়ার করো। তাই ভাবলাম তোমাদের কাছে সেই প্রোডাক্টসগুলোর মধ্যে থেকে একটা প্রোডাক্টস আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো, সেটা হলো ফেস ওয়াশ। এই যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে ওয়াওয়ের ফেস ওয়াশ। এটি স্কিন শাইন, ব্রাইটনিং, ভিটামিন সি, ফেমিক ফেস ওয়াশ জেল, বিল্ট ইন ফেস ব্রাশ। এটি স্কিনের দাগ হালকা করতে এবং আমাদের ত্বকের স্বরের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করে। আর এটি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। আর যে সমস্ত উপাদান দিয়ে এগুলি এটা তৈরি, সেগুলো আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করে। আর এটি পুরোপুরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যাতে করে আমাদের স্কিনের কোনো ক্ষতিও হবে না। তো বন্ধুরা, এই ফেস ওয়াশটি আমি কিনেছি ট্রেল অ্যাপ থেকে। ট্রেল হলো শর্ট ভিডিও কাম ই-কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক প্রোডাক্ট প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায়। তাছাড়া স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি যদি ইউজ করো তাহলে সব প্রোডাক্টসের উপর তোমরা 20% ছাড় পাবে। তো বন্ধুরা, এই ফেস ওয়াশটা তোমরা যারা যারা কিনতে চাও তারা তাড়াতাড়ি চলে যাও ট্রেল অ্যাপে। তো এটার মধ্যে এমআরপি দেওয়া আছে 399 টাকা। তোমরা যদি আমার কুপন কোডটি ইউজ করে এটি কেনো তাহলে এটার দাম হয়ে যাবে 239 টাকা। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা কিনতে চাইলে অবশ্যই কিনতে পারো। আর আমার কুপন কোড যদি ইউজ করো তাহলে আমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটি হলো সিলিকন ব্রাশ, এটি ত্বকে ডিপ ক্লিন করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তো বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে টেল শপের লিংক দেওয়া আছে, প্রচুর প্রচুর শপিং করো। আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। আর একটা প্রোডাক্ট আমি তোমাদের দেখাতে চলেছি, সেটা হলো ওয়াওয়ের সানস্ক্রিন। এটি হলো ম্যাট ফিনিশ, SPF 35। এটি হলো 100 ml, যার এমআরপি আছে 375 টাকা। আর তুমি যদি আমার প্রোমো কোডটি ইউজ করো তাহলে এর দাম হয়ে যাবে 207 টাকা। এটি রোদে বের হওয়ার অন্তত কমপক্ষে 15-20 মিনিট আগে তোমরা মেখে আর কি বাইরে বেরোবে। আর এটা চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। তুমি যদি সাঁতার কাটো কিংবা জলের মধ্যে থাকো তাহলে এটি প্রতি 2 ঘন্টা পর তুমি অ্যাপ্লাই করতে পারো। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা যাও এটা শপিং করো। আর হ্যাঁ, মনে রাখবে এটা কিন্তু ফ্রি ডেলিভারি, এতে কোনো ডেলিভারি চার্জ নেই। গ্যাস কমানোই ছিল, ভাত বসিয়েছি একদিকে, মাছ ভাজা হচ্ছে একদিকে, আর গ্লাস কাপ মাছটা এখনই নিয়ে আসতে দিলাম। এখন আমি ঢালিনি, দেখিও নি মাছটা কিরকম। আর ইচ্ছা আছে যে কালকে সাদা ডাটাগুলো নিয়েছিলাম, মানে বাঙালি ডাটা না বাঙালি ডাটা যাই হোক একটা কিছু বলে, ওই ডাটাগুলো দিয়ে আলু ডাটা আর একটা টমেটো দিয়ে। টমেটোর কি দাম, 10 টাকা শ কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, নিয়েও ফেলেছি, ফেরত দিতে পারছি না, পরে হিসেব করে দেখছি একটা টমেটো 10 টাকা। আলু টমেটো আর ওই ডাটা দিয়ে পাতলা করে গ্লাস কাপ মাছের ঝোল হবে, আর এই কপিলা মাছটা শুধু বানাবো। আজ কখন রান্না হবে কি জানি, আমি একটু আগে ননদকে বলছিলাম, আজ আমার ননদমণির কখন খাওয়া হবে, আমার কখন রান্না হবে, তেল ছিটকে হাতে আসছে। আচ্ছা তাহলে আমি রান্নাটা কমপ্লিট করি। ও দাঁড়াও দেখি কী মাছ, কীরকম মাছ, আকার আকৃতিটা দেখে নিই তো তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টি পড়লে ওয়েদার কিচ্ছু ভালো লাগে না, কেমন একটা লাগে,
কিন্তু কি করব বলো, তাও ভালো পূজো বাদ বৃষ্টিটা হয়েছে, কারণ না এই পূজোর মধ্যে হলে ভীষণ সমস্যা হতো, মানুষ ঠাকুর মাকুর দেখতে পেত না, নতুন জামা কাপড় কিনে এরকম। বেশ ভালোই আছে মাছটা, বড় মাছের মাছ মনে হলো, মাছ দেখে বোঝা যায় যে মাছ কতটা বড় মাছের মাছ আর কি। আমার বাবাকে আজকে স্নান করাবো কিনা তাই ভাবছি, কিন্তু বাবাকে স্নান না করালে বাবা ভীষণ ডেকে যায়, মানে এমনিতে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, যদি বলি যে একটু গা হাতটা মুছিয়ে দেবো হবে না, না স্নান করাতেই হবে, এমনকি মানে আমি যদি নিজে একটু আমার নিজের কাজে ব্যস্ত থাকি নিজেই দেখি বা হাতে করে মাথায় দিয়ে জল, মানে হাতে করে মাথায় জল দেয় এরকম আর কি। যাই হোক আমি রান্নাটা একটু এগিয়ে নিয়ে, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, আর তোমাদের দাদা শরীরটা ভালো না গো, কেননা ওর এর আগের ভিডিওতেই বলেছিলাম যে ওর মাথা ঘুরছে, আসলে তার কারণ কি জানো তো, অজস্র পরিশ্রম করে প্রচুর, সকাল থেকে রাত পর্যন্ত অনবরত জল দেয়, খাওয়াটা ঠিক টাইম মতো হয় না ওর জন্য। বেশ মুখটা ক্লিন ক্লিন লাগছে, ভালো লাগছে, লিপস্টিক ফিপস্টিক দিয়েছে। তো আজকে কালকে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো, ঠিক আছে, পরশুদিনও করা যায় কালকেও করা যায়, তা কালকে রাত্রিটা পাচ্ছে পূর্ণিমা, ওর জন্য কালকেই করব, জানি না যদি সময় পাই, ওয়েদার ভালো থাকে, ফল বাজারে যেতে হবে ফল আনার জন্য, লক্ষ্মী পুজোর যা যা লাগে তাই তাই নিয়ে আসার জন্য, আর কখন যাব সেটা আমি জানি না, তোমাদের দাদার কাজ হোক তারপরে যাব, আর গেলে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ প্রচুর ওখানে চেঁচামেচি চিৎকার হবে, দেখাবো আমি তোমাদের, মানে আমাদের বড় বাজারটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, প্রচুর, কারণ না কালকে লক্ষ্মী পুজো, কাল পরশু যাই হোক দুদিন লক্ষ্মী পুজো, আজকে প্রচুর ভিড় হবে বাজারে, তাও যাব। আর আজকে মাছের ঝোল ভীষণ ভালো হয়েছে, আর কোকিলা মাছটা আমি এখনো খাইনি, জানি না ওটা রাতে খাবো, মাছের ঝোল ভালোই ছিল গো, ভালো হয়েছে, বাইরেটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে। একদম না, উল্টো পাল্টা নয়, পাগল হয়ে গেছে, আসলে ওর শরীরটা অসুস্থ তো। এই যে চলে এসছে, খুব তাড়াতাড়ি ছুটি করেছি, আজকে লক্ষ্মী পুজো বাজার করতে যাবো। এই খুব তাড়াতাড়ি ছুটি, এটাকে বলে সন্ধ্যা হয়ে গেছে তাও খুব তাড়াতাড়ি ছুটি করেছি, 1 ঘন্টা আগে ছুটি হয়েছে, কেমন পাগলের মতো কথাবার্তা, লক্ষ্মী পূজো বাজার করতে যেতে হবে, নবদ্বীপে যাব। আচ্ছা নবদ্বীপেই আমার বাড়ি, বারবার নবদ্বীপ বলি, এটা আমার ছোটবেলাকার অভ্যাস, নবদ্বীপেই কিন্তু আমার বাড়ি, মানে আমার বাড়ি নবদ্বীপ শহরের এক পাশে আর কি, এটা গ্রাম বলা যেতে পারে, পঞ্চায়েত এলাকা যেহেতু। যাই হোক আমি অনেক ভিডিও আমি নিজেই মানে ভাবি যে নবদ্বীপ নবদ্বীপ বলি, আমার নবদ্বীপেই বাড়ি তাও নবদ্বীপ বলি, এটা আর কি ছোটবেলা থেকে অভ্যেস। তাই একটু যাচ্ছি পুজোর মার্কেটিং করতে, জানি না আর কি কি হবে, কি কি প্ল্যানিং আছে, কি একবার এদিকে আসো, আমি মেয়ে মানুষ, আমার রেডি হয়ে গেছে, ও রেডি হয়নি, দেখো এখনো। এ ফিউ মোমেন্টস লেটার, কি আর বলবো গো তোমাদের, সত্যি মানে মানে বাজার করতে যাওয়ার আগেও আমি এই জায়গাটায় দাঁড়িয়ে তো কথা বলে গেছিলাম, আবার এসছি দেখো তাও এখানটায় দাঁড়িয়ে, এত ভিড় বাজারে, এত ভিড়, পা ফেলার জায়গা নেই, আমি ক্যামেরাটা করবো কি করে, আর তার থেকে বড় কথা দেখো আমি ভিজে এসেছি কিভাবে বৃষ্টিতে, এত বৃষ্টি এখানে, মানে একটু আমি যে ফোনটা বের করে বাইরে ক্যামেরা করবো সেই পজিশন নেই, তা আসতে বেশ রাত হয়ে গেছে, এবার ভিজে ভিজে তো আসা যায় না বলো, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যখন বৃষ্টির গতি একটু কমলো আমি দেখছি আমরা ভিজে ভিজি, ফলের ব্যাগে তো ফল ভিজলে তো কিছু হবে না, আর জানো তো অনেক রাত হয়ে গেছে, বাবাকে খাওয়াতে হবে, তারপর আমার ননদের খাওয়ার টাইম হয়ে গেছে, আমি কি করব, সেই পাঁচটা বিরিয়ানি নিয়েছি, নিয়ে একদম আলাদা করে আমার দিকে নিয়েছি, আর পূজোর বাজারটা অন্যদিকে দিয়ে কত কষ্ট করে বসে আসলাম, একটু কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভীষণ খারাপ লাগছে। আর এই দেখো বিরিয়ানিগুলো এখানে এখন সব দেবো, ও ঘরে গিয়ে আমি ভাবছি যে রাত হয়ে গেল, কেউ কি খাবার খেয়ে নিল নাকি সব, যে যার মতো দেখি না কেউ খায়নি, আমি আগে না চেঞ্জ হয়ে খাবার দাবার এই করে ফ্রেশ হয়ে ধরে আসছি, কেমন দেখো বৃষ্টির জলে সিঁদুরের অবস্থা কী হয়েছে। তো যাই হোক এমনকি খুব ভালো করে গুছিয়েও বাজার করতে পারিনি, এত খারাপ পরিস্থিতি ছিল, কাদা টাদা, এবারে বৃষ্টি ভিড় সবটা মিলিয়ে একদম খিচুড়ি। তো যাই হোক কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, কালকে রাত্রে পুজো করবো সন্ধ্যের পর,
আর মানে আমাদের যে লক্ষ্মী পুজোটা এটা কিন্তু আর কি দুদিন হয়, দুবার হয় বছরে। সেটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমীর দিন হয়েছে, আবার এই কালকে হবে, আগামীকাল পূজাগড় পূর্ণিমায় হবে। তা এর আগের দিন যেটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা পুরোটাই মাইক বাজছিল বাড়ির কাছে, আর সবটাই ভয়েস ওভার দিয়ে, ওটা ঠিক ভালো লাগে না। কিছু একটু অল্প একটু ভয়েস ওভার দিলাম, সেটা ঠিক আছে, ওই জন্য আমি শেয়ার করতে পারিনি। আমি চেষ্টা করবো কালকে শেয়ার করার। আর আমাদের লক্ষ্মীটা মানে কি ধরনের আমি তোমাদের বলছি, কোনো মূর্তি এনে পুজো হয় না, সরা এনে পুজো হয় না, মাটির হাঁড়ির মধ্যে কাঠের পুতুল, পেঁচা, তারপরে কড়ি, শঙ্খ, গাছকৌটো এই সমস্ত থাকে, সেটা মাটির হাঁড়ির মধ্যে রাখা আছে ধান দিয়ে, ওইগুলো একটা রেখে আমি তোমাদের বাকিটা কালকে দেখাবো, ঠিক আছে? তা ওইগুলো পুজোর ওইগুলো আলাদা করে রেখে আমি বিরিয়ানি রয়েছে তো একটু খেতে হবে, তো ওই ঘরে বাবাকে খাইয়ে এসেছি, সবাইকে দিয়ে এসেছি, এগুলো আলাদা করে এদিকে রাখি। আর আমি আর একটা মজার বিষয় দেখাচ্ছি তোমাদের, আমি শেয়ার করে তোমাদের মানে না শেয়ার করে তোমাদের সাথে পারছি না। এই যে ওকে ওকে দেখছো তো, ওকে তো এখানটা বসে রয়েছে, দেখা ফোনটা হাতে, ফোনটা এতক্ষণ কোথায় ছিল জানো? দাদা দেখাচ্ছি, এ দেখো স্ট্যান্ডটা এখানে লাগিয়েই রাখে, দিয়ে স্ট্যান্ডের মধ্যে ফোনটা এরকম চালিয়ে দেয়, এর মধ্যে ফোনটা এরকম লাগিয়ে দেয়, দিয়ে সেই আকাশ আর্ট সবসময় এই চ্যানেলটা দেখবে, এখানে সত্য ঘটনাগুলো খুব ভালো করে দেখে। তারপরে সত্য ঘটনা এটা ওটা টুকটাক যা হবে, সিরিয়াল, খবর, এটিএন বাংলা সমস্ত কিছু চ্যানেল ও এখানটায় এরকম লাগাবে, টিভির মতো অপোজিটে বসে এরকম দেখবে। টিভি টিভিতে রিচার্জ করে না জানো, জিও ফোনে দেখা, ঘরে ওয়াইফাই আছে, রিচার্জও করতে হয় না। জিও ফোনে একটা সিস্টেম দেখেছি, প্রত্যেক দিন অল্প কিছুক্ষণের জন্য মানে রিচার্জ দেয়, আবার নেট পাওয়া যায় ঘর থেকে, নেট পাই ওয়াইফাইয়ের। আর দিয়ে টিভি রিচার্জ করে না, ওই স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগায় ওখানে বসে বসে চুপচাপ দেখে, আশ্চর্য। আর জিও ফোনের এত সাউন্ড না, মানে কী বলবো, মাথা খারাপের মতো পরিস্থিতি। তো যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। এখন বাজে রাত্রির 10:45, খাওয়া দাওয়া করবো, ঘরে সব হাট বিছানার মতো ছড়িয়ে রয়েছে, যতটা পারবো আজকে করবো, বিছানাটা ঝেড়ে তারপরে শুয়ে পড়বো, বাদ বাকিটা কালকে দেখা যাবে। কাল একটু সকাল সকাল উঠে সংসারের কাজ, রান্নাবান্না সমস্তটা করে, তারপরে তো পুজোর দিকের কাজ আছে, আর কালকে রাত্রেবেলা ভাত খেতে নেই, কালকে রাতের জন্য খিচুড়ি বানাবো, আমি খাবো, সবাই খাবে। আর আজকে আমার সাথে তোমাদের সারাদিন কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।